আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা রয়েছেন, আমি আপনাদের সম্মুখে একটি ছোট্ট করে একটি ভিডিও প্রোগ্রাম নিয়ে এসেছি। এই ভিডিও প্রোগ্রামটির হেডলাইন হচ্ছে, মানুষের প্রতি মানুষের মায়া কেন কমে গেল। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি মায়া মমতা কমে গেছে, কারো বিপদে কেউ সাহায্য করতে চায় না, এই বিষয়টার কারণ কি? এই বিষয়টা নিয়ে সাতটি কারণ, অসংখ্য কারণের মধ্যে গুরুত্বপূর্ণ সাতটি কারণ রয়েছে, সেই সাতটি কারণ আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। মেহরবানি করে আমার এই ছোট্ট ভিডিওটির সাতটি কারণ না শুনলে আপনারা অনেক কিছু হারিয়ে ফেলবেন। সেই জন্য দেখবেন একজন মানুষের প্রতি আরেকজনের মানুষের ভালোবাসা কেন কমে গেছে। এই সাতটি কারণ যদি আমাদের কাছ থেকে আমরা দূরে সরিয়ে দিতে পারি, তাহলে পরস্পরের মধ্যে, বাবা এখন বর্তমান জামানায় বাবা এবং ছেলেদের মধ্যে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্ব, একে অপরের প্রতি হিংসাত্মক কথাবার্তা বলে, হিংসা নিয়ে কাজকর্ম করে, এইগুলো কিসের জন্য আমাদের মধ্যে সৃষ্টি হয়ে আসছে, সেই বিষয়ে সাতটি পয়েন্টের উপরে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। এই সাতটি পয়েন্ট যারা না শুনবেন তারা অনেক কিছু মিস করবেন, আর সাতটি পয়েন্ট যারা শুনবেন আশা করবো ইনশাল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে ভালোবাসা বৃদ্ধি স্থাপন হবে। যেমন এক নাম্বার একটি কারণ হচ্ছে সুদ, সুদ প্রথা আমাদের মধ্যে কি হওয়া, সৃষ্টি হওয়া। এই সুদরা আসছে হিন্দুদের প্রথা থেকে, সুদ কোনো মুসলমানের কারণ ছিল না, এটা হিন্দুদের মধ্যে সৃষ্টি ছিল। হিন্দুদের সেই কর্মটা আজকে মুসলমানের মধ্যে বিরাজ হওয়ার কারণে, এই সুদের কারণে এক ভাই অপর ভাইয়ের প্রতি ভালোবাসা দূরে সরে গেছে, মা বাবার প্রতি ছেলে সন্তানের ভালোবাসা, ভাই বোনের প্রতি অপর ভাইয়ের ভালোবাসা, এই সুদ প্রথার কারণে বিভিন্ন ধরনের সমস্যার কারণে এগুলা দূরে সরে গেছে। যেমন আমি আপনাদের সম্মুখে প্রমাণ দিচ্ছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে সূরা বাকারার 3 নম্বর পারা 275 নং আয়াতে কারিমাতে তিনি ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। মহান আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে ইরশাদ করেন, আল্লাহ তাআলা হালাল করেছেন বেচা কেনাকে, অর্থাৎ ব্যবসাকে আল্লাহ তাআলা কি করেছেন, হালাল করেছেন, এবং হারাম করেছেন সুদকে। সুদ প্রথা এটা হিন্দুদের কর্ম। এখন আসুন, আল্লাহ তাআলা এই সুদকে হারাম করেছেন আর ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন। সুতরাং এক ভাই বিপদে পড়ে, আগে যখন সুদ প্রথা এত ব্যাপকভাবে বিস্তার ছিল না, একজন ভাই পাড়া প্রতিবেশীর ভাই 10,000 টাকা 20,000 টাকার বিপদে পড়লে অপর ভাইয়ের কাছে গিয়ে যদি ধার চাইতো, কর্জা চাইতো, তাহলে নবীজির সুন্নত তরিকা মোতাবেক এক ভাইকে আরেক ভাই বিশ্বাস করে কি দিত, কর্জা দিত। এটা দেওয়া নবীজির সুন্নত এবং রহমত। এই রহমতরা দূরে সরে গেছে সুদ প্রথার কারণে। ভাই এখন সুদ বের হয়ে এক ভাই আরেক ভাইয়ের কাছে গিয়েও যদি 5,000 টাকা 2,000 টাকা চায়, তাহলে বলে আমার কাছে টাকা নাই, অথচ তিনার কাছে টাকা আছে। যদি বলে যে ভাই লাভের উপরে টাকা আপনি আমাকে কিছু দেন, তাহলে সে নিজের টাকা দিয়েই বলে কি আমি আরেকজনকে এনে দিয়েছি, নাউজুবিল্লাহ মিন জালিক। সুতরাং এই সুদের কারণে মিথ্যাও বেড়ে গেছে, পরস্পরের মধ্যে ভালোবাসা দূর হয়ে গেছে। এক ভাইয়ের বিপদে আরেক ভাই যদি কর্জা দিয়ে সাহায্য করে 10,000 টাকা 5,000 টাকা, তাহলে অপর দুই ভাইয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে কিনা বলুন। আর যখন সুদে টাকা নিচ্ছে, তখন এই সুদের টাকা সময় মতো দিতে না পারলে এই টাকার জন্য আরো মন কষাকষি হচ্ছে, ঠিক কিনা বলুন। এই জন্য সুদের কারণে অনেক ব্যাখ্যা রয়েছে, আমি অল্প ব্যাখ্যা দিয়ে দিয়ে সাতটি কন্ডিশন আমি শেষ করব। তাহলে আমাদের মধ্যে সুদের কারণে পরস্পরের মধ্যে ভালোবাসা কি হচ্ছে, দূরে সরিয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছেন মিথ্যা। এখন সবচাইতে বড় একটি বিষয় হচ্ছে মিথ্যা। সফি সাজে কিছু নেরেট মুরুক্ষর দল রয়েছেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ভাইয়ের সাথে ভাইয়ের মালি মামলাতের বিষয়ে মিথ্যা কথা বলে, ভাইদেরকে নিয়ে বসে পরামর্শ করে কোনো বিষয়ের ফাইসালা দিয়ে এই কথার উপরে আবার মিথ্যা কথা বলে, যার কারণে ভাইয়ের প্রতি ভাইয়ের ক্ষোভ থাকে, ভাইয়ের প্রতি ভাইয়ের হিংসা সৃষ্টি হয়ে থাকে, বাবার প্রতি সন্তানের হিংসা সৃষ্টি হয়ে থাকে, পাড়া প্রতিবেশী একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে থাকে এই মিথ্যার কারণে। মিথ্যার ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন একটু শুনুন। মহান আল্লাহ তাআলা তিনি ইরশাদ করেছেন সূরা হজ্জের 30 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানে ওয়াজতানিবু কাওলাজ্জুর। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুতরাং তোমরা বর্জন করো
মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা বলা থেকে। আল্লাহ পাক বলেছেন মূর্তি পূজার অপবিত্রতা থেকে তোমরা কি থাকো, দূরে থাকো, এবং মিথ্যা বলা থেকেও তোমরা কি থাকো, দূরে থাকো। সুতরাং ভাই, মিথ্যা কথার দ্বারা সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। এই বিষয়াদের উপরে আপনারা চিন্তা করে দেখুন, যদি আমাদের কাছ থেকে মিথ্যা সরে যায়, আমরা হকের প্রতি থাকি, তাহলে ভাই ভাইয়ের প্রতি এমন ধরনের আর মানে বিবাদ সৃষ্টি হইতে পারে না। যেমন বিভিন্ন বিষয়াদি নিয়ে, সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ভাইদের মধ্যে যখন বন্টন আদি সৃষ্টি হয়, তখন এক ভাই অপর ভাইয়ের প্রতি হিংসুত্বর কারণে, মিথ্যা কথা বলার কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়ে আসে। সেই জন্য হাদিসে পাকে আছে, আল কিজবু উম্মুজ্জুনু, মিথ্যা হচ্ছেন সকল পাপের মূল। সুতরাং আমাদের এই মিথ্যা কথা পরিহার করতে হবে। এবং ইসলাম সম্পর্কে কিছু জানে না, কিন্তু ইসলাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে অহরহ মিথ্যা কথা বলে, আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত মিথ্যা কথা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমাদের মধ্যে থেকে যদি মিথ্যা কথা আমরা দূরে সরিয়ে দেই, তাহলে দেখবেন পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। কারণ পরস্পরের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে মানুষ মিথ্যা বলার কারণে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, কাটাকাটি মারামারি সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ পাক যেন মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে বলে আমিন। 3 নম্বর আরেকটি কৌশল হচ্ছেন মূর্খ বা অযোগ্য ব্যক্তির কারণ। দেখেন, মূর্খ ব্যক্তিরা বা অযোগ্য ব্যক্তিদের কি কারণ? অযোগ্য ব্যক্তিরা ইসলামের উপর ফতোয়াবাজি করে আলেমদেরকে। এটা কোরআনে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে এমন একটা জামানায় আসবে, যে জামানায় আলেম ওলামারা বসে থাকবে, মূর্খরা ফতোয়াবাজি করবে। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। এই মূর্খরা বর্তমানে ফতোয়াবাজি করছে। এই বিষয়ে দেখুন কি বলা হয়েছে, বিজ্ঞজনেরা, অর্থাৎ বিজ্ঞজনেরা এই কৌল ব্যবহার করেছেন, কালাল হিকমা ও মিন আখলাকাল জাহেলে আল ইজাবাতু কাবলা আই ইয়াসমা ওয়াল মুআরাদাতু কাবলা আই ইয়াফহামাল হুকমু বিমা লা ইয়াদলামু ইয়াদলা মা। বিজ্ঞজনেরা বলেছেন অজ্ঞদের চরিত্র হচ্ছে, মানে মূর্খদের চরিত্র, কথাটা খুব গভীরভাবে লক্ষ্য করেন, মূর্খ ব্যক্তিদের চরিত্র হচ্ছে শোনার আগে জবাব দিবে। আপনারা আমার আলোচনাটা গভীর খেয়াল করে দেখুন, মূর্খরা এই কাজ করে কিনা, শোনার আগেই সে কি করবে, জবাব দিবে, বোঝার আগে ঝগড়া করবে, বিষয়টা বুঝবে না, বোঝার আগেই তারা কি করবে, ঝগড়া করবে। 3 নম্বর হচ্ছেন সে যা জানে না তার ব্যাপারে ফয়সালা দিবে, নাউজুবিল্লাহ মিন জালিক। যেমন মূর্খরা ইসলাম সম্পর্কে কিছু জানে না, দেখবেন যে ইসলাম সম্পর্কে সে ফয়সালা দেবে, ফতোয়াবাজি করবে। এটা মূর্খদের একটা চরিত্রের মধ্যে পড়ে, মূর্খদের চরিত্র হচ্ছে এরকম, শোনার আগে সে কি করবে, শোনার আগে সে জবাব দিবে, বোঝার আগে সে ঝগড়া করবে, এবং সে যা জানে না ওই বিষয় নিয়ে সে কি করবে, ফয়সালা করবে। এই মূর্খদের এই 3টি কুকর্মের কারণে বর্তমান জামানার মধ্যে পরস্পরের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে আছে। আপনারা গভীর খেয়াল করে দেখবেন, কারণ এইগুলার কারণে পরস্পরের মধ্যে কি হচ্ছে, দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আরো রয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি জামানা আসবে যে জামানার মধ্যে আলেম ওলামারা বসে থাকবে, মূর্খরা ফতোয়াবাজি করবে। এই জামানাটা এরকম হয়ে গেছে, ইসলাম নিয়ে মূর্খরা বর্তমানে ফতোয়াবাজি করে, যার কারণে পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি করতেছেন বিভিন্ন বিষয়াদি নিয়ে। আল্লাহ পাক এগুলো থেকেও আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। 4 নম্বর কোশ্চেন হচ্ছেন ঘুষ। এই ঘুষ প্রথাটা মুসলমানের মধ্যে সৃষ্টি হওয়ার কারণে, পরস্পরের মধ্যে থাকার কারণে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছেন। ঘুষ খেয়ে সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য বানায়। পরস্পরের মধ্যে সামান্য কোনো বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হইলে, যারা সমাজের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের কাছে কিছু লোক যায়, যায় আশ্রয় নেই, টাকা দিয়ে মিথ্যার আশ্রয় নেই, আর তারা টাকা পেয়েও মিথ্যার আশ্রয় গ্রহণ করে, নাউজুবিল্লাহ মিন জালিক। যেমন সত্যটাকে মিথ্যা বানায় টাকার বিনিময়ে, আবার মিথ্যাটাকে সত্য বানায় টাকার বিনিময়ে। এই সমস্ত কর্ম আমাদের মধ্য থেকে যদি উঠে যায়, তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা অটোমেটিক সৃষ্টি হয়ে আসবে। ভাই, আপনার সাথে আরেকজন ব্যক্তির দ্বন্দ্ব হইতে পারে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে, এক ভাই অপর ভাইয়ের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হতেই পারে, পাড়া প্রতিবেশী ভাই বারাদারের সাথে দ্বন্দ্ব সৃষ্টি
সৃষ্টি হইতে পারে, কিন্তু এমতা অবস্থায় যারা টাকার আশ্রয় নিয়ে জ্ঞানী গুণী ব্যক্তি শৈশর্দার যারা সমাজে রয়েছেন তাদেরকে টাকা দিয়ে সত্যটাকে মিথ্যা বানানোর জন্য চেষ্টা করছেন। এখন আপনারা চিন্তা করুন, ইসলামের কত বড় বহিরতী কাজ আপনারা করেছেন। এই সমস্ত কুকর্ম থেকে হেফাজত থাকবেন, কারণ দ্বন্দ্ব সৃষ্টি হইতেই পারে, এর সমাধান আছে। আপনারা সঠিক বিচারের মধ্যে সঠিক ফাইসালার মাধ্যমে যদি বিচারাদি হই, সত্যটাকে যদি বাস্তবায়িত করে এই সত্য বিচার হয়, তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না। সুতরাং যিনি অন্যায় করেছে তিনাকে বিচার করলো, তিনি কোনো না কোনো একদিন বলবে যে হ্যাঁ, আমি আমার অন্যায়ের কারণে এই সাজা আমি গ্রহণ করতে হচ্ছে। আর টাকার বিনিময়ে সুদ খেয়ে যারা অন্যায়কারীকে আরো প্রশ্রয় দিচ্ছে, সেই ব্যক্তি কিছুদিন পরে আবারই সমাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার জন্য প্রস্তুত হয়ে থাকে। আল্লাহ যেন এই সমস্ত সুদখোরের কথা থেকে আমাদেরকে হেফাজত করে সকলেই বলি আমিন। 5 নম্বর আরেকটি কোশ্চেন হচ্ছেন তালাক। এই বিষয়টা আপনারা গভীর খেয়াল করুন, তালাক বর্তমান জামানায় স্বামী এবং স্ত্রীর মধ্যে সামান্য পরিমাণ কোনো কারণে রাগারাগি করলে বা তর্ক বিতর্ক করলে কিছু লোক আছে যারা স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ ইসলামের দৃষ্টিতে তালাক হচ্ছেন সবচাইতে বড় নিকৃষ্টতম একটি কাজ। ভাই, তুমি তোমার বিভিন্ন সাংসারের বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে রাগ করলা, কথাবার্তা বললা, এই জন্য তো স্ত্রীকে তালাক দিতে পারো না। এখন তালাক দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন তার ছেলে মেয়ে কান্নাকাটি করে, পাড়া প্রতিবেশীরা তাকে চাপ দিয়ে ধরে, বা বিভিন্নতার কারণে আবার সে মাথা যেই সময় গরম হয়েছিল এই ধরনের কথা বলেছিল, তো ওই ব্যক্তি আবার পুনরায় এসে মসজিদ, প্রত্যেকটা মসজিদের মধ্যে বর্তমানে 1.5 পিসটা পড়ুয়া মৌলবীগণ বেশিরভাগ মসজিদের মধ্যে রয়েছে, যারা বাংলা 2-1টি কিতাব পড়ে 10টি সুরা পড়ে ইমামতি করতে আসে। আবার কিছু কিছু মসজিদে এমনও মূর্খ রয়েছে যারা জীবনে মাদ্রাসার দোয়ারে যায় নাই, একটু বিদ্ধ হয়ে টুপি পাঞ্জাবি পরে বেশ ধরে 10টি সুরা জানে, মসজিদে ইমামতিও করতে আসে। এমন ধরনের মৌলবী যারা মসজিদে রয়েছে, এই তালাকের বিষয়ে ফতোয়াবাজির বিষয়ে এই সমাজের লোকেরা বিপদে পড়ে, দৌড়ায়া মসজিদের মৌলবীদের কাছে যায়, যায়া 1000 টাকা নোট যখন বাহির করে হুজুরকে লোভ দেখায়, এই মৌলবী ইসলাম সম্পর্কে শরীয়তের শরীয় কি ফাইসালা রয়েছে এই বিষয়গুলো সে জানে না। না জানিনা ওই ব্যক্তিকে বলে ঠিক আছে, আপনি কেউর কাছে বলবেন না, রাত্রে আপনি গোপনে আমার কাছে আসেন বা এমুক সময় আসেন, আমি তাদেরকে দুইজনকে মিলিয়ে দিব, নাউজুবিল্লাহ মিন জালিক। ওই তালাককারী এবং তালাককৃত ব্যক্তি স্বামী এবং স্ত্রী উভয়কে এনে সেই 1000 টাকার বিনিময়ে কি না কি বলে মিলিয়ে দেয়, নাউজুবিল্লাহ। ভাই গভীর খেয়াল করুন, স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে থাকে আর যদি তার শব্দের দ্বারা তার বাসার দ্বারা স্ত্রী তালাক হয়েই থাকে, যতক্ষণ পর্যন্ত শরীয়তের সরাসরি ভিত্তিতে তার বিচার না হবে, এটার ফাইসালা না হবে, ওই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান আদি হইলে সেই সন্তান আদি আর হালাল হই না, যার কারণে ওই সন্তান আদিরা মা বাবাকে আর মানে না, যার জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। 2 নম্বর কথা, স্বামী স্ত্রীর মধ্যে এই আবন্ড গালির কারণে যদি পৃথক হয়ে যায় বন্দনা, তাহলে শরীয় সম্মত বিচার না করার কারণে উভয়ের মধ্যে যত কথাবার্তা হয় মিলন হয় প্রত্যেকটা কর্ম ইসলামের বিরোধী হয়, এটার মধ্যে আল্লাহর রহমত থাকে না, আল্লাহর গজব সৃষ্টি হয়ে থাকে, যার কারণে ওই সংসারে কোনো শান্তি থাকে না। এমন অনেক সমাজের লোক রয়েছে স্ত্রীকে তালাক দিয়ে এটা গোপন করার চেষ্টা করেন আপনারা, এবং সমাজের অনেক লোক দেখে তারপরও ধমক দেন যে যদি বলো তাহলে মেরে ফেলবো, এই করব সেই করব, বিভিন্ন আপনারা ধমক দিয়ে থাকেন বা বিভিন্ন ধরনের আপনারা কথা দিয়ে তাদেরকে দমন করে রাখেন, নিজেরাও আপনারা চুপ করে থাকেন। ভাই অনুরোধ করব এই সমস্ত কাজ করবেন না, এই 1.5 পিসটার মৌলবীদের কাছে যায় সমাধা করলো এটা সমাধা হয় না, কারণ শরীয়তের ফাইসালা দিতে গেলে আপনার মুফতিয়ান ইকরামগণ লাগবে, যারা শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুফতি হয়েছেন, ফতোয়া বিভাগ থেকে পড়াশোনা করে মুফতি হয়েছেন, তারা এই বিষয়টাকে ফাইসালা দিলে যদি সঠিক ফাইসালা হয় তাহলে এটা সঠিক হবে, আর 1.5 পাতা আর 1.5 পৃষ্ঠা পড়িয়া মৌলবীদের কাছে যায় যদি এটি ফাইসালা আনেন তাহলে এর দ্বারা অশান্তি সৃষ্টি হয়ে আল্লাহর গজব সৃষ্টি হয়ে থাকে। এই জন্য সমস্ত জ্ঞানী গুণী মুসলিম মিল্লাতের বাবা ভাইদেরকে এবং মাও বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের মধ্যে যদি বাইসেস এমন কোনো কর্ম হয়ে যায় তাহলে এটা গোপন করবেন না, সুতরাং শরীয়সম্মতভাবে এইটা ফাইসালা নেওয়ার জন্য মুফতিয়ান ইকরামদের কাছে যাবেন।
আলেম যারা মুফতি হয়েছেন তাদের কাছে যায় শরীয়ত সম্মত ফয়সালা গ্রহণ করবেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর রহমত সৃষ্টি হবে, ফ্যামিলির মধ্যে রহমত থাকবে, সন্তান আদিরা মা বাবার বার্ধক্য সন্তান হবে। আল্লাহ পাক এই বিষয়গুলো সম্পর্কে যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরেকটি বিষয় হচ্ছেন হারাম সম্পদ, আমানতকে খেয়ানত করে বা মানুষ হারাম সম্পদ বহন করে, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার 29 নং আয়াতে পাকের মধ্যে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদ্দি মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহীমা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করিও না। আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিচ্ছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে, পরস্পরের মধ্যে সম্পত্তি অন্যায়ভাবে বক্ষণ করিও না। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, তবে তোমাদের পরস্পর সন্তুষ্টি হয়ে ব্যবসা করা বৈধ, আর তোমরা নিজেদেরকে হত্যা করিও না, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে দয়াবান। সূরাতুন নিসা 29 নাম্বার আয়াত। তাহলে আল্লাহ পরিষ্কার বলেছেন, পরস্পরের মধ্যে মুমেনদেরকে, আজকে সমাজের মধ্যে মুমেন দাবি করে এক ভাই অপর ভাইয়ের সম্পত্তি জোর পর্বত ভাবে গ্রহণ করছে, করছে কিনা, এমন আছে কিনা জগতের মধ্যে, আপনারা খেয়াল করে দেখবেন, এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি কৌশল করে জোর পর্বতি ভাবে গ্রহণ করতেছেন, দখল করে রেখেছেন। এই জন্যই আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে, কারণ আপনার শক্তি আছে বিধায় আপনি শক্তি প্রয়োগ করলেন, কিন্তু আল্লাহর কোরআন মানলেন না, আপনি এক ভাই অপর ভাইয়ের সম্পত্তি জোর পর্বত ভাবে আপনি গ্রহণ করে দখল করে রেখেছেন। আল্লাহ পাক হাশরের ময়দানে বিষয়াদি সম্পর্কে 100% বিচার করবে, মিজানের পাল্লায় ধরা খাইতে হবে। আপনি নিজেকে মুমিন দাবি করলে আপনি মুমিন হবেন না, কোরআন ও হাদিসের অনুসরণ অনুকরণ করেই চলতে হবে, আল্লাহর রসুলকে অনুসরণ অনুকরণ করে চলতে হবে। এই বিষয়গুলো নিয়ে সমাজের মধ্যে বিবাদ বেশি সৃষ্টি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, কেস মামলা, বিভিন্ন কিছু সৃষ্টি হয় কিনা। তাহলে যদি এইটার ফয়সালা তো কোরআন হাদিস মতে ফারাইজ সম্পর্কে পিতৃ সম্পত্তি এবং আপনাদের সম্পত্তির ব্যাপারে তো ফারাইজে আল্লাহর রসুল বন্টন করে গিয়েছেন, আপনি যদি মুমেন দাবি করেন, আপনি নিজেকে নিজে যদি একজন ইসলামিক ব্যক্তি দাবি করেন, তাহলে আপনি নিজের বন্টন না করে আপনি আল্লাহ রাসুলকে অনুসরণ করেন। কোরআন হাদিসে তো ফারাইজ সম্পর্কে আল্লাহ রাসুল জমি জামার বাঘ বন্টনের রুল কোরআন হাদিস মতে রয়েছে এবং আল্লাহ রাসুল দিয়েছেন, আপনি ওইটা গ্রহণ না করে আপনি নিজেকেই নিজে অনেক কিছু মনে করলেন, অপরের সম্পত্তি আপনি কৌশলে জুড়ে পর্বতে দখল করে রাখলেন, এইগুলা তো একজন ইসলামিক ব্যক্তির, ধার্মিক ব্যক্তির কর্ম হইতে পারে না। সুতরাং হাশরের ময়দানে জবাব দিতে হবে। আর এই সমস্ততার কারণে ভাইয়ে ভাইয়ের মধ্যে, বাবা পুতের মধ্যে এবং পাড়া প্রতিবেশী একে অপরের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আপনারা খেয়াল করে দেখুন, এই বিষয়টা বেশিরভাগ অনেক জায়গায় থেকে অনেক মানুষ আমাদেরকে এই বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা বাদ করে, সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী কাকাতো ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচাদের সাথে দ্বন্দ্ব, একে অপরের সাথে দ্বন্দ্ব। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আপনারা একে অপরের সম্পত্তি গ্রহণ করিবেন না। কোরআন হাদিস মতে ফারাইজ অনুসারে যে যতটুকু সম্পত্তি পাওয়ার ভাগে ভাগে পাওয়ার প্রয়োজন, কোরআন হাদিস সেই ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালা মোতাবেক আপনারা যদি বন্টনাদি করেন তাহলে কারো সাথে কারো আর দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। এই বিষয়টা খেয়াল করবেন। এই বিষয়ে আল্লাহর নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ান সাইদ ইবনে জাইদ কালা সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুলু মান আখাযা শিবরাম মিনাল আরদে জুলমান ফা ইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতে মিন সাবি'ই আরদিনা। মুত্তাফাকুন আলাই। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, যে হাদিসকে অস্বীকার করলে মুসলমান থাকে না। বুখারী ও মুসলিম শরীফে সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে এক
বিগত পরিমাণ জমিন গ্রহণ করবে। যে ব্যক্তি অন্যায়ভাবে এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি অন্যায়ভাবে এক বিগত পরিমাণ জমিন গ্রহণ করবে, কিয়ামতের দিন তাকে সাত পৃথিবী তার গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই পৃথিবীর জমিন যদি কারো গলায় বেড়ি বানিয়ে দেওয়া হয়, কেউ গ্রহণ করা কি সম্ভব? উত্তর আসবে সম্ভব না। তাহলে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন এমন সাতটা পৃথিবীর সমান এক বিঘা অর্থাৎ এমন এক অর্ধহাত জমিনও যদি এক ভাইয়ের জমিন আরেক ভাই জোরে কৌশলে বিভিন্ন দল সৃষ্টি করে গ্রহণ করে থাকে, হাশরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাদের গলার মধ্যে এমন সাতটা পৃথিবীর সমান জমিন মা বেরি বেরিয়ে তাদের গলায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে উপায় কি হবে? আপনি কিভাবে একজন ইমানদার দাবি করতে পারেন আরেক ভাইয়ের সম্পত্তি আপনি নিজে জোর পর্বত ভাবে গ্রহণ করে? আপনি ফারায়েজকে অনুসরণ করেন, যেই ফারায়েজের মধ্যে আল্লাহ রাসুল বন্টন আদির ব্যাপারে পরিষ্কারভাবে সমাধা দিয়া রাখছেন। আপনি কিসের মুসলমানি দাবি করেন? আপনি ইসলাম পরিপূর্ণ গ্রহণ করতেন চান না? তাহলে এটা হচ্ছেন আপনার গোরামি। যারা এই পৃথিবীর সমাজের মধ্যে বাস করতে গিয়ে এই সমস্ত কাণ্ডকীর্তি কালাবের সাথে জড়িত আছেন, কোরআন ও হাদিসের আলোচনা আমি করেছি আল্লাহ আল্লাহর রাসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনারা আল্লাহ আল্লাহর রাসুলের এই ফাইসালাগুলা অজানা সত্ত্বে অনেক কিছু করতে পারেন। এমনও হইতে পারে এই আমার মাসালাগুলা গভীরভাবে শুনেন, আপনার ভিতরে নূর সৃষ্টি হইতে পারে, আপনি আবার পরিপূর্ণভাবে হেদায়েতের পথেও আসতে পারেন। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসুলের গোলামিতে কোরআন ও সুন্নার দৃষ্টিতে জিন্দিগি করতে পারি এবং বন্দিগি যেন নবীজির সুন্নত তরিকা মোতাবেক করতে পারি সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। এবং যারা পরস্পরের সম্পত্তি জোর পর্বতভাবে গ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহ রাসুল হাদিসে পাকের মধ্যে কি বলেছেন, তাদের ফাইসালাটা কি কোরআনে হাদিসের মধ্যে রয়েছে একটু শুনেন। যেমন নবীজি ইরশাদ করেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানিক দাতা হাক্কামরি মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নারা ওয়া হাররামা আলাইহিল জান্নাতা ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ কালা ওয়া ইন কাদিবাম মিন আরাকে। রাওয়াহুল মুসলিম, সিহাসিত্তার একটি কিতাব মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের হক চিনিয়ে নেবে, কোনো মুসলমানের হক অন্য ব্যক্তি চিনিয়ে নেবে অর্থাৎ জোর করে দখল করে রাখবে, আরেকজন পরস্পর অপর ব্যক্তির সম্পত্তি জায়গা জমি যেই ব্যক্তি চিবিয়ে নেবে বা জোর পর্বতভাবে গ্রহণ করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করেছেন, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত করেছেন যে ব্যক্তি অপর ব্যক্তির সম্পত্তি জোর করে কৌশলে গ্রহণ করে রাখবে। যেই ব্যক্তি এক বিঘা পরিমাণ অন্য ব্যক্তির জমিন জোর পর্বত ভাবে কৌশলে গ্রহণ করেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর রসুল বলেছেন জান্নাত হারাম, জান্নাত হারাম, সেই ব্যক্তি জান্নাতি হইতে পারে না। আবার ইমানদার দাবি করবেন কি করে? আল্লাহর রসুল তো পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, অন্যের হক যদি জোর পর্বত ভাবে আপনি গ্রহণ করে থাকুন তাহলে তৌবা করে আপনি ফারায়েজ অনুসরণ করে আল্লাহ আল্লাহর রাসুলকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আপনি হেদায়েতের পথে ফিরে আসুন, নয়তো আপনার জন্য জান্নাত হারাম। আল্লাহ রসুল বলেছেন, তিনি এরশাদ করেন, আরাক গাছের একটি কর্তিত ডাল হলেও, নবীজিকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, যদি আরাক গাছের একটি ডাল পরিমাণও যদি কেউ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে তাহলে কি এই পরিমাণ তাদের জন্য সাজা হবে? আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ, যদি আরাক গাছের ডাল পরিমাণও যদি কেউ গ্রহণ করে তাহলে তার জন্য এই সাজা থাকবে, তার জন্য জান্নাত হারাম। এই হাদিসটা মুসলিম শরীফের প্রথম খণ্ড 80 নম্বর পৃষ্ঠার মধ্যে 1137 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছেন। তাহলে আমি ইমানদার বাবা ভাইদেরকে অনুসরণ করব, এই সাতটা কারণ আমাদের মধ্যে থাকার কারণে পরস্পরের মধ্যে ভালোবাসা দূরে হয়ে যাচ্ছে। একটা হচ্ছেন সুদ, আরেকটা হচ্ছেন ঘুষ, আরেকটা হচ্ছেন মিথ্যা, আরেকটা হচ্ছেন তালাক, আরেকটা হচ্ছেন অন্যায়ভাবে হারাম সম্পত্তি গ্রহণ করা, আরেকটা হচ্ছেন মূর্খ ও অযোগ্য ব্যক্তিরা ফতোয়াবাজি করা। এই কারণগুলার কারণে পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা দূর হয়ে যাচ্ছে, সুদপ্রথার কারণে, ঘুষের কারণে, মিথ্যার কারণে, মূর্খতার কারণে, এবং মূর্খরা যে ফতোয়াবাজি করে এই জন্যে, এবং তালাক, স্ত্রীদেরকে তালাক দেওয়ার পর যে সরা শরীয়তের ভিত্তিতে
মুফতিয়ান ইকরামদেরকে নিয়ে শরীয়ত সম্মত সমাধান না করে মসজিদের দেড়ফাতা মৌলবীদেরকে দিয়ে 1,000 টাকা নোট দেখিয়ে যে সমালোচনা করে, এই জন্য এগুলার মধ্যে আমাদের পরস্পরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সবচাইতে বেশি বর্তমানে পরস্পরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার একটাই মাধ্যম যেটা আমরা সামাজিকভাবে দেখতে পাই এবং আমাদের মধ্যে এগুলা বিষয়াদি সম্পর্কে বিভিন্ন ধরনের জায়গায় থেকে এগুলা মাসলা মাসাইল নিয়ে কথাবার্তা আসে, এইটা হচ্ছেন সম্পত্তি নিয়ে। বাবা ছেলেদের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ভাই বোনদের সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব। আমি পরিষ্কার বাবাই বা ভাষায় সকল ইমানদার সুন্নি মুসলমানদেরকে বুঝিয়ে দিতে চাই, ভাইয়ে ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, বাবা সন্তানের সাথে সম্পদ নিয়ে দ্বন্দ্ব হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কারণ পিতৃ সম্পত্তি অনুসারে এবং জমি জামা কিভাবে বন্টন করবে সেই সম্পর্কে আল্লাহর নবীজি ফারায়েজ করে দিয়েছেন। ফারায়েজ সম্পর্কে যদি বন্টন হয় তাহলে কোনো ভাই ভাইয়ের প্রতি কোনো হিংসা নিন্দামি থাকতে পারে না, বাবার প্রতি সন্তান, সন্তানের প্রতি বাবা, ভাইয়ের প্রতি বোন, বোনের প্রতি ভাই, এরকমভাবে আর কোনো হিংসা বিদ্বেষ এবং কোনো অভিযোগ থাকতে পারে না। সুতরাং আপনি কেন কোরআন হাদিসের রুল না মেনে আপনি নিজেই নিজেগিরি করতে যাবেন? আর যদিও যান তাহলে সবাইকে সন্তুষ্টিমূলকভাবে যদি করতে না পারেন তাহলে এটা সঠিক হবে না। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তা খোঁজার তৌফিক দান করে সকলে বলি আমিন। আমরা যেন নবীজির সুন্নত তরিকা মোতাবেক কোরআন হাদিস অনুসারে করে যেন চলতে পারি সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।